দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি চকবাজারে, নোয়াখালী ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, এখন কি ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হওয়া গিয়েছে, জানাবেন বিস্তারিত। শাওনে, এখনও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে না। তার কারণ হচ্ছে যে এই কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যারা ছিল তারা কাজ শেষ করে গেছে, আর এখানে যাদের দোকান সেই দোকান মালিকরাও কিন্তু এখন পর্যন্ত আসেনি। তাই এখন আসলে হয়তো বোঝা যেত বা তাদের সাথে কথা বলে একটা অনুমান করা যেত ক্ষয়ক্ষতির পরিমাণটা কী হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এই ভবনে 24 ঘন্টাই কাজ চলতো, শ্রমিকরা কাজ করতে, যন্ত্রপাতি চলতো, মেশিন চলতো, কারখানা ছিল যেহেতু, সেক্ষেত্রে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস থেকে কিন্তু ধারণা করা হচ্ছে যে হয়তো কাল রাতে যে মেশিন চলছিল সেখান থেকে হয়তো কোনোভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে আগুনের উৎসটা কোথায় সেটা জানতে হলে কিন্তু ফায়ার সার্ভিস যে সাধারণত যা করে তদন্ত কমিটি করবে, সেই তদন্ত কমিটি তদন্ত করে তারপর যে সুনির্দিষ্টভাবে জানাতে পারবে যে আগুন লাগার উৎসটা কোথায় আর সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে। এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু আবারও কিন্তু নতুন করে বলছেন যে এখানে যতগুলো ভবন আমরা দেখতে পাচ্ছি সেই ভবনগুলো থেকে কারখানা উঠিয়ে দেওয়ার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। শোনেন,